স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক খেলাটা ধরে ফেলেছেন? এমনটাই কিন্তু মনে হলো। অনেকের সঙ্গে কথা বললাম যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে খুবই প্রতিষ্ঠিত এবং খুব যুক্তিবাদী তারা, এবং কোনো রকমের সাম্প্রদায়িকতাকে কথা এবং কাজে প্রশ্রয় দেন না, এরকম কিছু মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের। ঈদের নামাজ রেড রোডে ফি বছর হয়, ফি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যান, যেতেই পারেন, এবারও গেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, জাভেদ খান ছিলেন, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপিকে রুখতে হবে, কেউ কেউ ভাবছে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভাগ করে দেবে, সংখ্যালঘুরা আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গেই থাকবেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরাও বলছি সংখ্যালঘু ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু ঈদের নামাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক বার্তা দেওয়া কতটা যুক্তিসঙ্গত? আর কোনো কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী ভাবেন কোনো বিশেষ সম্প্রদায়ের ভোট, ধরে নিন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাদের একচেটিয়া, তারা যা বলবেন সংখ্যালঘু সমাজের মানুষ তাদের কথা অন্ধভাবে অনুসরণ করে ইভিএমে তাদের চিহ্নে ভোটটা দেবেন, এটা যারা ভাবছেন তারা জমিনি হাকিকত সম্পর্কে ওয়াকিবহল নন। কখনো কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপ লক ভোট দেন, লক স্টক প্যারাল ভোট দেন, একুশের নির্বাচনে সেটা আমরা দেখেছি, শীতলকুচিতে সিআরপিএফের জওয়ানে চারজনের মৃত্যুর পর মালদা আর মুর্শিদাবাদ দিনাজপুরে যে ভোট হলো সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপ লক তৃণমূলকে ভোট দিয়েছিল। তাই কংগ্রেসের দুর্গ বলে যেগুলো পরিচিত সেখানে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সংখ্যালঘু ভাই বোনেরা কোনো কোনো কেন্দ্রে তাদের 100% ভোটার ধরুন রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, তার 95% তৃণমূলকে ভোট দিয়েছিলেন। সেই জন্য সাগরদিঘিতে সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন। কিন্তু সংখ্যালঘু মানুষেরা এখন বুঝতে পাচ্ছেন শুধু এনআরসি এবং সিএএর জুজু দেখিয়ে তাদেরকে আর বিপথে চালনা করা যাবে না। এটা সবাই বুঝেছেন আমি বলবো না, কিছু মানুষ বুঝেছেন, অবশ্যই বুঝেছেন, এবং তারা মেন স্ট্রিমের সঙ্গে নিজেদের মেলাতে চান। দেখুন, উত্তরপ্রদেশে অখিলেশ MY কার্ড খেলেছিলেন, মানে মুসলিম যাদব, পারলেন না তো। উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের 12-13% ভোট যোগী আদিত্যনাথ পেয়েছেন, বিশেষ করে মুসলিম মহিলাদের, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইম্প্রুভ করেছিল, সেটা যোগীর অত্যন্ত বিরোধীও যিনি রাজনৈতিকভাবে তিনিও সেটা অ্যাডমিট করেন। এবার পাসমান্দা মুসলিমদের কাছে পৌঁছানোর একটা পরিকল্পনা নিয়েছে বিজেপি, প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে পাসমান্দা মুসলিমের কাছে পৌঁছতে হবে এবং মুসলিম সমাজের কাছে একটা ডেভেলপমেন্টের বার্তা দিতে হবে। সেটা তো রাতারাতি মুসলিম মনন থেকে বিজেপির ভীতি রাতারাতি দূর হবে না, কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। যেমন কেরালার খ্রিশ্চান ধর্মাবলম্বী মানুষদের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে ঝুঁকেছে, তারা প্রায় 18-19% খ্রিশ্চান সম্প্রদায়ের মানুষ কেরালায় থাকেন, তাদের একটা অংশ কিন্তু বিজেপির দিকে ঝুঁকেছেন। সম্প্রতি এক আর্চবিশপ মন্তব্য করেছিলেন যে রাবারের মিনিমাম সাপোর্ট প্রাইস যদি মোদী সরকার 300 টাকা বাড়ায়, তিনি নাকি কথা দিচ্ছেন যে খ্রিশ্চান ধর্মাবলম্বী মানুষদের ভোট বিজেপির পক্ষে যাবে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন নরেন্দ্র মোদী কেরলে রয়েছেন,
নর্থ ইস্টার্ন স্টেটে কিন্তু বিজেপি খারাপ ফল করেনি, সেখানেও অনেকেই খ্রিশ্চান ধর্মাবলম্বী মানুষ। তাই বিজেপি মাইনরিটি আউটরিচ করছে, তাতে পাসমান্দা মুসলিমরা যেমন আছেন, শিয়া মুসলিমরা যেমন আছেন, আহমেদিয়া মুসলিমরা আছেন, সুফি সম্প্রদায়ের মানুষেরা আছেন এবং সুফি ভাবাদর্শ যারা বিশ্বাসী এবং খ্রিশ্চান মানুষেরা রয়েছেন। আরএসএস কী করছে, সমস্ত মানে হিন্দুদের তো অনেক আছে, দলিত, জনজাতি, আদিবাসী, আদিবাসীরা সবাই আবার হিন্দু ধর্মাবলম্বী নয়, সারা সারনা ধর্মাবলম্বী, তারাও যে বৃহত্তর হিন্দু সমাজের অংশ সেই বার্তাটা দিয়ে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, আদিবাসী, দলিল, দলিত সব হিন্দুকে আরএসএস এক ছাদের তলায় আনছে। আবার পসমান্দা মুসলিমদের কাছে বিজেপির আউটরিচ সেটা যদি সফল হয়, তাহলে মুসলিমদের মাসিহা বলে যেসব রাজনৈতিক দল নিজেদের দাবি করে তারা কিন্তু বিপদে পড়বেন, তারা ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন। তাই একটা ডেসপারেশন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, ঈদের নামাজের দিন সৌহার্দ্যের কথা বলবেন, শান্তির কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, মানুষকে শুভেচ্ছা জানাবেন, দিন এগুলো জানালেন, ওগুলো চাঁদছদা করেন মনসা পুজো, গেছিলেন হচ্ছে ওই সমাবেশকে লক্ষ্য করে তার রাজনৈতিক বার্তা দেওয়া, নিজে তিনি মাসিহা বলে নিজেকে তুলে ধরার চেষ্টা। মাননীয় মুখ্যমন্ত্রী, একটা জিনিস আপনি জানেন কি না জানি না, বা আপনার স্পিন ডক্টর্সরা বা আপনার প্রশাসনের কাছে খবর আছে কি না, যে আপনি যা বলবেন সংখ্যালঘু মা বোনেরা ভাইয়েরা আপনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে সেটা আর এবার হবে না। হ্যাঁ, আপনি একসময় তাদের কাছে হ্যামলিনের বাঁশিওয়ালা ছিলেন, কিন্তু এখন নয়, কারণ আপনি বিজেপির জুজু দেখাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে, সিএএ এনআরসির জুজু দেখাচ্ছেন, কিন্তু সংখ্যালঘুদের উন্নতিতে আপনি 11 বছর কি করেছেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুন না, তাহলেই তো সব কিছু খুলেআম হয়ে যাবে। সরকারি চাকরিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কত, পুলিশে কত, একটু আমরা জানতে চাই, শ্বেতপত্র একটু প্রকাশ করুন না। সংখ্যালঘুদের জন্য দরদ দেখানো খুব ভালো কথা, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে তাদের হয়ে কিছু করতে হবে। শুধু ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিলাম তাতেই কিন্তু হয় না, তাতে কিন্তু হয় না। সরকারি চাকরিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কত একটু জানতে চাই, পুলিশে, কলকাতা এবং রাজ্য পুলিশে তাদের প্রতিনিধিত্ব কত একটু জানতে চাই, তাদেরকে কি উন্নতির সড়কে নিয়ে আসা হচ্ছে, নাকি খালি সিএএ এনআরসির জুজু দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে তাদেরকে, তাদের কাছ থেকে ভোটটা দেওয়া হচ্ছে। আগে একসময় জামা মসজিদের ইমাম ফতোয়া দিতেন যে সংখ্যালঘুদের এই দলকে ভোট দিতে হবে, এবং আগে দেখতেন নির্বাচনের আগে ওই সকল সেকুলার দলগুলো ইমামের দ্বারস্থ হতেন, ইমাম তাদের তুষ্ট করে ফতোয়া দিতেন। এখন ফতোয়ার জমানা চলে গেছে, কারণ এই ফতোয়াতে সংখ্যালঘু ভাই বোনেরাই বিশ্বাস করে না, তাদের নিজেদের অভিজ্ঞতাকে মাথায় রেখে তারা ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। আবার আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপিকে সংখ্যালঘু সম্প্রদায় ভীষণ ভয় করে, তারা ভাবছে যে সিএএনআরসি চালু হলে তাদের এ দেশ থেকে চলে যেতে হবে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, সেখানে তৃণমূল এর বিরোধিতা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা নিয়ে তো তাদের মনে প্রশ্ন আছে। জগদীপ ধনকরের সঙ্গে তারা তুতুমায়ামায় করলেন যখন তিনি রাজভবনে ছিলেন, যেই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, হিমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর, মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ের রাজভবনে বৈঠকের পর তৃণমূল ভোটদানে বিরত থাকল। নরেন্দ্র মোদী সরকারের কোনো সংবেদনশীল বিষয়ে সংসদে বিল পাস হলে তৃণমূল অনেক সময় অ্যাবস্টেন করে, বিশেষত রাজ্যসভায়। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। এবং বাম কংগ্রেস বলে
যে আরএসএস এর সঙ্গে একটা সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় রেখে চলেন। অতীতে রাজনাথ সিংরা যখন এত হেলম অফ দ্য অ্যাফেয়ার ছিলেন, তাদের আরও প্রভাব ছিল বিজেপির মধ্যে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথ সিংয়ের সঙ্গে যোগাযোগ রেখে এই বিষয়গুলো সামলাতেন। উত্তরপ্রদেশের এই ঠাকুর নেতা ব্রাহ্মণ সন্তান মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ক্ষেত্রেই সহায়তা করেছেন এবং আরএসএসের বই প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তো এখন তিনি যদি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন, তিনি কিছুদিন আগেই কিন্তু বিজেপির সঙ্গে ঘর করেছেন, দু দশক আগে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপির মধ্যে হয়তো বাহ্যিক পার্থক্য আছে। অটলজি কোয়ালিশন সরকার চালিয়েছিলেন, মোদিজি নামেই এনডিএ, আসলে বিজেপির সরকার চালাচ্ছেন। তাহলে অটলজির উত্তরসূরি নরেন্দ্র মোদী, তাদের একই স্কুল অফ থট, একই জায়গাতে রাজনৈতিক মতাদর্শ, সেই নাগপুর। তাই অটলজি অসাধারণ, মোদিজি নয়, এই সব বক্তব্য যারা করেন, তৃণমূলও করে, এই এর মধ্যে কোনো সারবত্তা নেই। সংখ্যালঘু ভাই বোনেরা এটাও বোঝেন, এটাকে তারা দ্বিচারিতা মনে করে। নইলে সাগরদিঘির বাই ইলেকশন, বাই ইলেকশনে শাসক দল হারে, 50,000 ভোটে যেটা সিট 23,000-এ হারল, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অসরি সংকেত দেখেছেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন, তার এই খেলা ধরে পেরেছেন সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা, তাই মরিয়া হয়ে তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। যেমন ওই যখন তিনি অবস্থান করছিলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, তখন তিনি বলেই দিলেন যে রামনবমী হনুমান জয়ন্তীতে গণ্ডগোল হতে পারে। আচ্ছা, আপনার কাছে যদি গণ্ডগোল খবর থাকে, তাহলে যারা যারা গণ্ডগোল করবার চেষ্টা করছে, গণ্ডগোল লাগাবার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে আইনানুযায়ী ব্যবস্থা নিলেন না কেন, যদি আপনার কাছে খবর থেকে থাকে? অর্থাৎ সংখ্যালঘুদের নিয়ে যে তৃণমূল রাজনীতি করছে, তাদের যে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে, এটা সংখ্যালঘুদের একটা বড় অংশ বুঝেছে। তাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মননের এই পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন, তাই তিনি মরিয়া হয়ে কোনো সুযোগই ছাড়ছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বার্তা দিতে, যে বিজেপি সিএ করবে, এনআরসি করবে, অতএব তোমরা দেশ থেকে চলে যেতে হবে, এইসব বলছেন তিনি। একটা অংশ এখনো বিশ্বাস করছে, আবার একটা অংশ মনে করছে যে এগুলো শুধু ভোট নেবার জন্যই বলা। যারা লেখাপড়া জানা মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা জানেন যদি কাশ্মীর যদি আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন হয় পাকিস্তানের দিক থেকে, সিএও আমাদের দিক থেকে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। কেন? নেহরু লিয়াকত চুক্তিটা লেটার অ্যান্ড স্পিরিটে ভারতবর্ষ মেনেছে, পাকিস্তান মানেনি। সেই জন্য স্বাধীনতার পর পাকিস্তানে হিন্দুরা যা ছিল এখন কি আছে দেখলেই বোঝা যাবে, 1-2%। বাংলাদেশে 71-এ হিন্দুরা ছিল 22%, এখন 7.5%, আর এখানে মুসলিম কমিউনিটির সংখ্যা কিন্তু বাড়ছে, কমছে না। অর্থাৎ লেটার অ্যান্ড স্পিরিটে নেহরু লিয়াকত চুক্তি আমরা মেনেছি, এবং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত দেশে যেগুলো রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিপীড়নের শিকার হতে পারে না, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনরাই, শিখরাই নিপীড়নের শিকার হতে পারেন ধর্মীয় কারণে। তাই কাশ্মীর যদি আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন হয় পাকিস্তানের কাছে, তাই সিএও আমাদের কাছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাই নেহরু লিয়াকত চুক্তি অনেকেই জানেন, বোঝেন, এবং সেটাকে মাথায় রেখে তারা কিন্তু বুঝছেন যে সিএএ চালু হলে তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই সিএএ এনআরসি জুজু দেখিয়ে সংখ্যালঘুদের একটু ভড়কানোর চেষ্টা করা হচ্ছে বলে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ মনে করেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল সেকুলার রাজনৈতিক দলের নেতারা বুঝেছেন বলেই যেন তেন প্রকারণে নিজেদের সংখ্যালঘুদের মসিহা সাজবার চেষ্টা করছেন। তাই ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদের নামাজের দিনও রাজনীতির বার্তা দেওয়া থেকে বিরত থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।